হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কোভিড নাইন্টিন সেলফ টেস্টার দিয়ে টেস্ট করতে হবে গড়ে বসেই তো এটা মেডিন চায় না এটা ইউকেতে ফ্রিতেই তারা মানুষের বাসায় বাসায় দিয়ে যাচ্ছে তো নতুন অবস্থায় আমরা অনেকেই কনফিউশনে পড়ে যাই এবং এটা কিন্তু অনেক আত্মীয় স্বজনরা বাংলাদেশেও নিয়ে গেছেন তো আজকে আমার এই ভিডিওটি দেখলে আপনাদেরকে আর ইনস্ট্রাকশন ফলো করতে হবে না জাস্ট দেখেই আপনারা বুঝতে পারবেন যে কত সহজে এটা টেস্ট করতে পারবেন ঘরে বসে প্রথমে আমি একটা ব্যাগ থেকে এরকম একটা জেল বের করে নিচ্ছি এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা জেল আর একটা প্যাকেটের মধ্যে ছয় থেকে সাতটা কোভিড নাইন্টিন টেস্ট আর পেয়ে যাবেন আপনারা তো একটা প্লাস্টিকের কৌটা আছে এরকম অনেকগুলো কৌটা কিন্তু তারা সাথে দিয়ে থাকে তো আমি জেলগুলোকে ড্রপ করে ওই যে একটা ছোট্ট কৌটা আছে ওইটার ভেতরে নিয়ে দিয়ে দিচ্ছি এটাই হচ্ছে আসলে মেইন বিষয় কোভিড টেস্টারের তো এটা আমি একটু লাগিয়ে এখানে রেখে দিচ্ছি কারণ আরও বাকি কাজ রয়ে গেছে এই ব্যাগটাকে আগে থেকেই রেডি রাখতে হবে কারণ যে এমটি থিংসগুলো আছে এগুলো কিন্তু এভাবে সেভাবে ফেলে দেওয়া যাবে না এটাকে ডাস্টবিনে ফেলতে হলে ওই ব্যাগের মধ্যেই প্রথমে রাখতে হবে সেফটির কারণে তো এখন আমি একটা স্টিকের মতো দেখতে পাচ্ছেন বের করছি আর এটা হচ্ছে একটা নোজের জন্য আরেকটা আমি বের করব সেটা হচ্ছে গলার জন্য অর্থাৎ হচ্ছে নোজের বেতর থেকে একটু টাচ করতে হবে একটা দিয়ে আর অন্য আরেকটা কাঠি দিয়ে গলার ভেতরে একদম যতটুকু সম্ভব গলার বেতর থেকে একটু লালা এনে আপনারা এটা টেস্ট করতে হবে এটাই হচ্ছে মূল বিষয় তো আমি আজকে এটা শেয়ার করার কারণ হচ্ছে অনেকেরই হয়তো বা কাজে আসতে পারে এটা যদিও কোভিড নাইন্টিন অনেকটাই আমাদেরকে আসলে মানে যেহেতু ভ্যাকসিন চলে এসেছে এরপর থেকে অনেকটাই আমরা নির্ভয়ে আছি কিন্তু তারপরও দেখা যাচ্ছে যে এই টেস্টটারটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তো যে দুটি খাঁটি আমি গলা এবং নোজের ভেতর টাচ করে তারপর ওই জেলের ভেতরেই ওটা রেখেছিলাম কিছুক্ষণের মতো তারপর আমি ওই জেলগুলোকে একটা টেস্টারের মধ্যে ডেলে দিচ্ছি যেখানে আসলে এস লেখা তো এস লেখার মধ্যেই আমি ওইটা ডেলে দিয়ে অপেক্ষা করছি যে আসলে নেগেটিভ নাকি পজিটিভ আসছে তো আপনারা কিন্তু বুঝতে পারবেন এখানে ইনস্ট্রাকশন বুকও দেয়া আছে বাট তারপরও সহজভাবে বোঝানোর জন্যই আমি এটা দিয়েছি কারণ অনেকেই আছেন যারা হয়তো বা ইনস্ট্রাকশন অতটা বেশি ফলো করতে পছন্দ করেন না তো দেখেন একটা লাল দাগ চলে এসেছে এখানে যদি দুটি দাগ হতো তাহলে এটার মানে ছিল যে আমার করোনা বাট আমার যেহেতু করোনা নেই তো আমি জাস্ট আপনাদেরকেও ওয়েট করে দেখাচ্ছি দেখেন একটা লাইন প্রপারলি দেখা যাচ্ছে তো এখানে হচ্ছে নেগেটিভ এবং পজিটিভ তো আমার যেহেতু নেগেটিভ সে কারণেই একটা লাইন উঠেছে যদি পজিটিভ হতো তাহলে দুটি লাইনি কিন্তু রেড হয়ে উঠে আসতো এই যে তো এখানে যে ইনস্ট্রাকশন বুক আছে আপনারা এটা ফলো করলেই আসলে সব কিছু ক্লিয়ারলি বুঝতে পারবেন আর আরও সহজভাবে ব্যাপারটাকে বোঝানোর জন্যই আসলে আমি আজকে ভিডিওটি তৈরি করেছি আর স্পেশালি আমি দেখেছি অনেকেই বাংলাদেশে এটা নিয়ে যাচ্ছেন তো তাদের জন্য অনেক সুবিধা হবে আজকের ভিডিওটি দেখলে বুঝতে পারবেন তো আশা করছি আমার আজকের ভিডিও ভালো লেগেছে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন